যেসব জান্নাতি মহিলাদের স্বামী জাহান্নামি হবে এসব মহিলাদের জন্য কি বিপরীত লিঙ্গের হুর থাকবে? এক নমুসলিম ভাই সে 2019 এর শেষের দিকে ইসলাম গ্রহণ করেন। তার দীর্ঘদিনের প্রচেষ্টায় ইসলামের দাওয়াতে গত 20 মে তার মা ইসলাম গ্রহণ করেন এবং 26 মে তার বাবা ইসলাম গ্রহণ করেন। তার বাবার বয়স ছিল 77 বছর। আল্লাহর হুকুমে গত 21 মে ইসলাম গ্রহণের 5 দিন পর তার বাবা মৃত্যুবরণ করেন। তার জন্য দোয়া রাখবেন শেখ। নমুসলিম ভাইয়ের প্রশ্ন, তার মা নামাজ পড়ার জন্য যতটা সূরা মুখস্থ করা দরকার, মুখস্থ করার আগে সে তার মাকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবে কিনা? ওয়াক্ত হলে নামাজ পড়বো নাকি আজানের পরে নামাজ আদায় করতে হবে? পানিতে টিকটিকি, তেলাপোকা ইত্যাদি জাতীয় কোনো কিছু পড়লে সে পানি দিয়ে গোসল বা ওযু করা যাবে কিনা? বাবা মারা যাওয়ার আগে তার সাথে জঘন্য খারাপ আচরণ করা হয়েছে, জীবিত অবস্থায় ক্ষমা চাওয়া হলেও মারা যাওয়ার পর আফসোস হয়, এখন তার কবরে ক্ষমা চাওয়া যাবে কিনা? আমি কি করতে পারি? বিয়েতে কতবার কবুল বলা সুন্নাহ সম্মত? সাধারণত সবখানে তিনবার বলতে দেখা যায়, এটা কতটা সহিহ? যেসব জান্নাতি মহিলাদের স্বামী জাহান্নামি হবে এসব মহিলাদের জন্য কি বিপরীত লিঙ্গের হুর থাকবে? দেখেন, এই বিষয়গুলো গায়েবের বিষয়। কোরআন বা হাদিসে সুস্পষ্ট করে যদি কোনো কিছু বলা না থাকে, আমরা ধারণা করে অদৃশ্যের জগৎটাই অদৃশ্যের, সেখানে আবার ধারণা করে আমরা হাত তাড়াইয়া কোনো লাভ হবে না। এজন্য এই সমস্ত ক্ষেত্রে মূল অবস্থা কি হবে, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। কোনো মহিলা জান্নাতে গেলেন কিন্তু তার স্বামী জাহান্নামে চলে গেল, তো জান্নাতে তো স্বামী স্ত্রী মিলিত হবে। এখন এই ভদ্র মহিলা যে জান্নাতে গেলেন, তার স্বামী যে জাহান্নামে গেলেন, তার তো স্বামী নেই, তার এসে জান্নাতে কি করবে একা একা? এখন এর জন্য আল্লাহর কি অ্যারেঞ্জমেন্ট থাকবে? সেখানে দুনিয়াতে কোনো পুরুষ জান্নাতে গেছে, তার স্ত্রী জাহান্নামে গেছে, সেরকম কারোর সাথে তার বিয়ে হবে নাকি তার জন্য আল্লাহ অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট রাখবেন, সেটা আল্লাহ ভালো জানেন। কারণ ওই বিষয়ে কোরআন বা হাদিসে আলাদা কোনো বিবরণ, আলাদা কোনো বর্ণনা আমাদেরকে দেওয়া হয়নি বা আমাদের জানা নেই। অতএব এই জাতীয় বিষয়গুলোতে আল্লাহর উপর ন্যস্ত করাই ভালো। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে জান্নাতে তার সুখ সমৃদ্ধি, স্থায়ী সুখ এবং স্থায়ী ভোগ উপভোগের জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তার ইন্তজাম করবেন, জান্নাতিকে সন্তুষ্ট করে রাখবেন আল্লাহ তাআলা। জান্নাত আজা কে আজা রে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাসত। ফার্সি ভাষায় একটা কবিতা আছে, জান্নাত হলো ওই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না, কারোর সাথে কারোর কোনো লেনা দেনা থাকবে না এবং প্রত্যেকে সেখানে সুখে থাকবে। অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন, সেখানে মানুষ মনে যা চাইবে সেটা আল্লাহ তাআলা তাকে দিবেন, খারাপ কোনো কিছু চাওয়াই তার মনের মধ্যে আসবে না। তো চিরসুখ এবং চির উপভোগের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য রাখবেন। সেটা কিভাবে হবে তার বিবরণ যেটুকু আসছে আমরা এটুকু জানি, যেটুকু নাই সেগুলো আমরা নিজেরা মন গড়াভাবে কোনো বক্তব্য দিতে পারবো না। বাকি আল্লাহ সুখে রাখবেন, এটার জন্য যা দরকার সে ব্যবস্থা আল্লাহ করবেন। এক নমুসলিম ভাই সে 2019 এর শেষের দিকে ইসলাম গ্রহণ করেন। তার দীর্ঘদিনের প্রচেষ্টায় ইসলামের দাওয়াতে গত 20 মে তার মা ইসলাম গ্রহণ করেন এবং 26 মে তার বাবা ইসলাম গ্রহণ করেন। তার বাবার বয়স ছিল 77 বছর। আল্লাহর হুকুমে গত 21 মে ইসলাম গ্রহণের 5 দিন পর তার বাবা মৃত্যুবরণ করেন। তার জন্য দোয়া রাখবেন শেখ। নমুসলিম ভাইয়ের প্রশ্ন, তার মা নামাজ পড়ার জন্য যতটা সূরা মুখস্থ করা দরকার, মুখস্থ করার আগে সে তার মাকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবে কিনা? মাশাআল্লাহ, কত কত সৌভাগ্যবান মানুষের বর্ণনা আমরা শুনলাম যে 77 বছর বয়সে একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে ইসলাম গ্রহণের মাত্র 5 দিন পরে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, তিনি বলেছেন যে এমন বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তো তারা দেখা যায় সারা জীবন আল্লাহর অবাধ্যতার পথে, খারাপ পথে, কুফুরির পথে থাকে, থাকতে 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 এমন একটা সময় আছে যে এখন তার শুধু মরণটা বাকি আছে, বয়সের শেষ পর্যায়ে চলে আসছে, হায়াত শেষ, এখন শুধু মরবে আর জাহান্নামে যাবে, কারণ তার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, আর টাইমও শেষ। ঠিক এই টাইমে সেই ইমান নানে সঠিক পথে আসে আর জান্নাতে চলে যায়। আবার অনেক মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে 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 এমন একটা পর্যায়ে গিয়ে থামে যে এখন তার হায়াত শেষ, শুধু মরবে আর জান্নাতে যাবে, কারণ তার সব জান্নাতি কাজ দিয়ে সারা জীবন সাজানো, ঠিক ওই টাইমে তার মন ঘুরে যায়, বেঈমান হয়ে যায় আর মারা গিয়ে জাহান্নামে চলে যায়। আমি যত আমল করি, যত ইবাদত করি, যত ভালো কাজই করি, যদি আল্লাহ না করুন আমি যে কোনো মুহূর্তে গোমরা হয়ে যাই, তাহলে তো আমি শেষ।
এজন্য ভয় কাজ করবে আর আরেকজন খারাপ মানুষ তাকে দেখে তাচ্ছিল্য করবে না যে হতে পারে সে কোনো এক মুহূর্তে ইউটার্ন করে আমার চাইতে আরো বেটার মুসলমান হয়ে যাবে যাই হোক আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের পুরো পরিবারকে দ্বীনের জন্য ইসলামের জন্য সত্যের জন্য কবুল করেন যারা তাকে দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য উত্তম বিনিময় দান করেন আর মূল প্রশ্ন যেটা আমাদের এই নমস্তিম ভাই করেছেন সেটার উত্তর হলো আপনি সূরা আপনার মা সূরা মুখস্থ করতে পারেন নাই নতুন উনি জামাতে আপনার পেছনে মুক্তাদি হতে পারবে কোনো অসুবিধা নেই আপনি তার ইমামতি করে নামাজ পড়বেন এবং তিনি যাতে মিনিমাম সূরা ফাতিহা এবং যেটুকু না জানলেন হয় এটুকু যেন করতে পারে এটুকু তাকে আপনি মুখস্থ করায় দিবেন চেষ্টা করবেন যতদিন মুখস্থ না হয় ততদিন পর্যন্ত তিনি দাঁড়ায় থাকবেন সূরা ফাতিহা শুধু সেটা যদি জানা থাকে সেটুকু পড়ে যতটুকু পারেন ততটুকু পড়ে তিনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াক্ত হলে নামাজ পড়ব নাকি আযানের পরে নামাজ আদায় করতে হবে এটা তো খুব কমন প্রশ্ন ওয়াক্ত হলেই আপনি সাথে সাথে নামাজ চাইলে পড়তে পারবেন ওয়াক্ত হয়ে গেছে আযানের জন্য অপেক্ষা না করেও নামাজ পড়া যাবে বিশেষ করে আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে বাইরে বের হবেন কোনো বাস আছে ট্রেন আছে আপনার শিডিউল আছে তো সেক্ষেত্রে আপনি ওয়াক্ত হয়ে গেছে এটা যদি নিশ্চিত হন তারপর আপনি নামাজ পড়তে পারেন আযানের জন্য অপেক্ষা করতে হবে এমনটি বাধ্যবাধকতা নেই মা বোনরা অনেকে বসে থাকেন মসজিদে নামাজ হলো কি না সেটাও সঠিক না মসজিদে জামাত হোক বা না হোক মা বোনরা বাসায় ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে পারবেন জুমার দিন সম্পর্কে অনেক মা বোন মনে করেন যে জুমার নামাজ মসজিদে না হলে তারা বাসায় জোহর পড়তে পারবেন না এটাও ভুল ধারণা ওয়াক্ত হয়ে গেলে তারা তাদের মতো জোহর পড়তে পারবেন মসজিদে নামাজ হোক বা না হোক পানিতে টিকটিকি তেলাপোকা ইত্যাদি জাতীয় কোনো কিছু পড়লে সে পানি দিয়ে গোসল বা ওযু করা যাবে কিনা পানিতে যদি টিকটিকি বা তেলাপোকা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই পানি দিয়ে ওযু করা যাবে সে পানি দিয়ে ওযু করা যাবে কারণ এটা প্রবাহমান রক্ত বিশিষ্ট প্রাণী না পড়ছে মশা পড়ছে মাছি পড়ছে বা যদি কিছু পড়ছে ছোটোখাটো এগুলোকে ফেলে দিয়ে ওই পানি দিয়ে আপনি ওযু করতে পারেন আর যদি আপনার রুচিতে না কুলায় আপনি না করলেন কিন্তু নাপাক হবে না পানি এগুলো পড়ার দ্বারাই বাবা মারা যাওয়ার আগে তার সাথে জঘন্য খারাপ আচরণ করা হয়েছে জীবিত অবস্থায় ক্ষমা চাওয়া হলেও মারা যাওয়ার পর আফসোস হয় এখন তার কবরে ক্ষমা চাওয়া যাবে কি না আমি কি করতে পারি দেখুন বাবা মায়ের বিষয়টা বড় স্পর্শকাতর বড় জটিল ওনাদের জীবদ্দশায় তাদের সাথে কৃত সকল বেয়াদবি সকল অসৌজন্যতা এবং সকল প্রকার নাফরমানির জন্য একেবারে কায়মন বাক্যে চোখের পানি ফেলে মাফ চাওয়া উচিত এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য জীবদ্দশায় সকল চেষ্টা থাকা উচিত কখনো কোনো ভুল হয়ে গেলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটাকে আপনার আপডেট করা উচিত ক্ষমা চেয়ে যদি কোনো কারণে এরপরও আপনার মনের মধ্যে থাকে যে না আমার ক্ষমা চাওয়াটা হয়নি তো মৃত্যুর পর কয়েকটা কাজ করবেন এক নম্বর হলো মৃত বাবা বা মায়ের পক্ষ থেকে তাদের হয়ে আল্লাহর কাছে অনবরত ক্ষমা চাইবেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন আমার মাকে মাফ করে দেন তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন ইস্তেগফার করতে থাকবেন এটা আপনার যে ত্রুটি তাদের প্রতি সেটাকে রিকভার করার জন্য সহযোগিতা করবে এক দ্বিতীয়ত তাদের পক্ষ থেকে দান সাদাকা সহ মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সবগুলো করবেন আর তৃতীয়ত তারা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতো আপনার বাপের কিছু বন্ধু বান্ধব ছিল মায়ের কিছু বান্ধবী ছিল তাদেরকে মায়ের মতো শ্রদ্ধা ভালোবাসা দিয়ে খেদমত করে সেবা করার চেষ্টা করবেন এটাও মৃত বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্যের অংশ এগুলো যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে মা বাবার প্রতি আপনার যে ত্রুটি আছে সেই ত্রুটিটা রিকভার হবে এবং সেই সাথে মা বাবা যেহেতু তাদের সন্তানদেরকে অনেক আদর করে মা বাবার অনুপস্থিতিতে আপনি আপনার ভাই বোনকে যদি আদর করেন স্নেহ করেন মমতা দেন তাদের প্রতি খেয়াল রাখেন জীবদ্দশায় তার আপনার মা বাবা এটা চাইতো মৃত্যুর পরে আপনি এটা আরও ভালো করে করেন ইনশাআল্লাহ বাবা মার নাফরমান যেটুকু হচ্ছে সেটুকু রিকভারিতে কাজ করবে আশা করা যায় বিয়েতে কতবার কবুল বলা সুন্নাহ সম্মত সাধারণত সবখানে তিনবার বলতে দেখা যায় এটা কতটা সহি বিয়েতে প্রস্তাব দেওয়ার পর মেয়ের পক্ষ থেকে পাত্র যদি একবার কবুল বলে তাতে বিয়ে হয়ে যাবে তো কোনো ছেলে যদি সন্দেহে থাকে যে কবুল সবাই শুনলো কি শুনলো না বিয়েটা একবারে জীবনে হয় হইলো কি হইলো না এই জন্য সে দুইবার তিনবার চারবার জিকির যদি করতে চায় করতে পারে এটা তার ব্যাপার বুঝতে পেরেছেন কিন্তু শরীয়তের পক্ষ থেকে কবুল তিনবার বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই সে একবার যদি বলে আমি কবুল করলাম আসলে শুধু কবুল বলবে না বলবে কি
কবুল করলাম তাবিল তু বা এরকম কিছু তো যাই হোক শুধু কবুল বললেও বোঝা যায় যে সে কি বলছে কবুল করলাম এটাই বুঝাইছে এতে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ তো অনেকে আবার বেশি বেশি ইনশাআল্লাহ বলে সে যদি বলে ইনশাআল্লাহ কবুল তাহলে কিন্তু বিয়ে হবে না কারণ ইনশাআল্লাহ কবুল মানে কি আল্লাহ যদি চান কোন কালে তাহলে কবুল বলবো তাহলে কিন্তু বিয়ে হবে না আর যদি বলে আলহামদুলিল্লাহ কবুল তাহলে তো হয়ে গেছে তো যাই হোক তিনবার বলাটা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কোনো শর্ত নয় একবার বললেই বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে তবে সাক্ষী যে দুজন তারা শুনতে হবে অনেক সময় হয় কি জামাই বাবুজি সারা জীবন সব জায়গায় চিৎকার চেঁচামেচি করলেও মাস্তানি গুন্ডামি করলেও জোরে জোরে কথা বলার অভ্যাস থাকলেও বিয়ের মজলিসে এসে একেবারে ইনোসেন্ট ভদ্র সেজে আস্তে করে বলে কবুল এত আস্তে বলে যে সাক্ষীরাও শুনে না যদি আশেপাশে কোনো সাক্ষী না শুনে তাহলে কি হবে না বিয়ে হবে না অন্তত যে কোনো দুজন পুরুষ সাক্ষী হওয়ার উপযুক্ত দুজন পুরুষ শুনতে হবে দুজনের কানে গেলেই হবে অনেকে আছে মেন্তা মেন্তা করে আমতা আমতা করে বলেই না একদম চুপচাপ থাকে যাই হোক একটু আওয়াজ দিয়ে যাতে আশেপাশে লোকজন শুনে একবার বললে বিয়ে হয়ে যাবে এই দিনে কেউ নফল রোজা রাখে সেটা হাদিসে নিষিদ্ধ মাকরুহ নিষিদ্ধ মানে হারাম নয় মাকরুহ এবং অনুচিত কাজ কারণ জুমার দিনটা শুক্রবারের এই দিনটা সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক আনন্দের দিন আর সাপ্তাহিক আনন্দের দিন হিসাবে এই দিনে মানুষ পানাহার করবে রোজা রাখবে না এটা হলো এই দিনকে যদি আলাদা করে কেন্দ্র করে কেউ রোজা রাখে আর যদি অন্য কোনো রোজা রাখেন অন্য কোনো সিয়াম পালন করেন তার মধ্যে জুমাবার পড়ে যায় তাহলে সেটা মাকরুহ না যেমন আইএমএ বিদের রোজা আপনি রাখছেন চান্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই দিনগুলোর সিয়াম রাখছেন এগুলো সুন্নাহ তো এই তিন দিনের মধ্যে কোনো একটা দিন জুমাবার পড়ে গেছে তো সেটাতে কোনো অসুবিধা নেই একইভাবে ধরুন আশুরের সিয়াম অথবা আরাফাতের সিয়াম রাখবেন আপনি সেটা জুমাবার পড়ে গেছে তো তাতেও অসুবিধা নেই শুধু জুমাবারকে কেন্দ্র করে যদি আলাদা করে কেউ নফল সিয়াম রাখে সেটা হলো নিষেধ হ্যাঁ কেউ যদি এমন হয় তার কাজা রোজা আছে সেগুলো রাখতে হবে অথবা শাওয়ালের ছয় রোজা আছে সেগুলো রাখতে হবে এবং সেটা জুমাবার ছাড়া তার জন্য রাখা কঠিন তাহলে সেক্ষেত্রে সেও রাখতে পারবে কারণ সেটা জুমাবারের ফজিলতের কারণে রাখছে না বরং ওই দিন তার এই সিয়াম রাখার সুযোগ আছে সেজন্য সে রাখছে শুধুমাত্র